টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। কাউকে রেহাই দেওয়া হবে না, ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী। রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা 240, ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী। দেশদ্রোহিতার ধারা থাকার পক্ষে লোকমিশন। আসছে বিস্তারিত খবরে। কাউকে রেহাই দেওয়া যাবে না, ওড়িশার ট্রেন দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না, যাকেই দোষী পাওয়া যাবে তার শাস্তি ভোগ করতেই হবে। এদিকে ওড়িশার বালাসোরের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন 240 ছাড়িয়ে দিয়েছে, ত্রাণ কার্য জোর কদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের অফিসাররা প্রধানমন্ত্রীকে কিভাবে ত্রাণ কার্য হচ্ছে সেটা বুঝিয়ে বলেন। প্রধানমন্ত্রী এরপর কটকের হাসপাতালে যান আহতদের দেখার জন্য। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পশ্চিমবঙ্গের যাত্রীদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, তার সরকার সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যে 70টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। মমতা বলেন, এত বড় দুর্ঘটনার পেছনে কোনো কারণ থাকতে পারে, একটি গাড়ি আরেকটি গাড়িকে কিভাবে আঘাত করলো এবং এই আঘাত আটকানোর জন্য যে ব্যবস্থা ছিল সেটা কেন কাজ করলো না তা খতিয়ে দেখতে হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন এই দুর্ঘটনা হয়েছে সেটার কারণ খতিয়ে দেখা হবে। তাকে যখন প্রশ্ন করা হয়, আপনি কেন প্রত্যাশা করছেন না, এই প্রশ্নটি তিনি এড়িয়ে যান। এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, কিন্তু আপাতত এই নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাননি মন্ত্রী। আজ এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশদ্রোহিতার মামলা সংক্রান্ত ধারা প্রত্যাহার করা যায় না, আজ এই রিপোর্ট দিল লোকমিশন। দেশদ্রোহিতার মামলা সংক্রান্ত সিআরপির যে ধারা রয়েছে সেটি ব্রিটিশ জমানা থেকে চলে আসছে, তাই এই ধারা বাতিলের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এমনকি এই ধারার প্রয়োগ নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। আজ কর্ণাটকের প্রাক্তন বিচারপতি জ্যাম অবস্থির নেতৃত্বে গঠিত কমিশন তাদের রিপোর্টে বলেছে, এই আইন থাকা উচিত, তবে কিছু সংশোধন জরুরি হয়েছে। রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তিনি বলেন, সাধারণ বড় রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রীরা পদত্যাগ করেন, এটাই আমাদের দেশের রেওয়াজ, কিন্তু বর্তমান রেলমন্ত্রী পদত্যাগ করা তো দূরের কথা। তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না, এই ঘটনার তদন্ত করার তিনি দাবি জানান। বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ। ওয়ার্ক ফ্রম হোম এর সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট। ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ। সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে, আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।